বন্ধুরা, আগে মাস্কটা খুলে নি। আমি সুব্রত, আপনারা দেখছেন আপনার দিদি প্রিয় ইউটিউব চ্যানেল ট্রাভেলিং ফ্রাইডেস। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বালুরঘাটের, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সদর শহর, সেই বালুরঘাটেরই একটি নতুন ক্যাফেতে, যে ক্যাফেটির নাম হাইড অ্যান্ড সিক ক্যাফে। তো বন্ধুরা, এর অবস্থানটি কোথায় সেটা আগে আপনাদেরকে জানাই। এই ক্যাফেটির অবস্থান কিন্তু বালুরঘাট স্টেট যে বাস স্ট্যান্ড রয়েছে তার ঠিক পাশে। আমার পেছনেই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হাইড অ্যান্ড সিক ক্যাফে। এই ক্যাফেতে মূলত আমরা যে ধরনের খাবারগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে ড্রিঙ্ক, এছাড়াও বিভিন্ন রকমের চা, কফি, স্ন্যাক, মোমো, নুডলস, এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের স্যান্ডউইচ, সব কিছু পাবেন। যেহেতু বালুরঘাট সদর শহরের এটি একদম মেন পয়েন্ট, বালুরঘাট বাস স্ট্যান্ড, সেই জন্য রাস্তায় কিন্তু গাড়ির সংখ্যা প্রচুর। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে বালুরঘাটের এই খুব অল্প সময়ের মধ্যে এই হাইড অ্যান্ড সিক যে ক্যাফেটি, সেই ক্যাফেটি বেশ সুনামের সঙ্গে ব্যবসা করছে। তাই আমরাও চলে এসেছি এই ক্যাফেতে কেমন সেটি দেখার জন্য, এখানকার খাবারগুলো কেমন সেই সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার জন্য। চলুন ভিতরে যাওয়া যাক, এবং ভিতরে গিয়ে রেস্টুরেন্টে বসে জমিয়ে আড্ডা হবে, আর খাবারগুলো নিয়ে আলোচনাও করা যাবে। চলুন তাহলে যাওয়া যাক। সিকের ভিতরে যে প্রবেশ করার যে রাস্তা বা যেটি ডোর, সেটি হচ্ছে এটি। এইখান দিয়ে কিন্তু আপনাকে হাইড অ্যান্ড সিকের ভিতরে প্রবেশ করার জন্য এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এই মুহূর্তে কিন্তু আমি হাইড অ্যান্ড সিক ক্যাফের বসে পড়েছি, আর এখানে যে মেনু কার্ডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এদের মেনুতে প্রচুর জিনিস আছে। তো সবার আগে আমি এখানে কী কী পাওয়া যায় সেটা আপনাদেরকে একটু জানাই। আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিই সবার আগে, এই হাইড অ্যান্ড সিক ক্যাফের মালিক বা ওনার যাই বলুন, দেবায়ন গোস্বামীর সঙ্গে। নিশ্চয়ই ভালো আছো। লকডাউনের পরে এই মুহূর্তে তো 10টা পর্যন্ত রেস্টুরেন্ট ওপেন করে দিয়েছে, তো আশা করা যায় ধীরে ধীরে রেস্টুরেন্টের ব্যবসাটা ভালো হবে, বেশ কিছুদিন ধরে খারাপ চলছিল। তো তুমি আমাকে জানাও, তোমাদের এই যে মেনু কার্ড, এই মেনু কার্ডের মধ্যে তো প্রচুর মেনু রয়েছে, তো এর মধ্যে আজকে কোনটা কোনটা খেলে ভালো হয়, বা আমার মতে তুমি আমাকে ডিসাইড করে দাও যে এই তোমাদের হাইড অ্যান্ড সিক ক্যাফেতে বেস্ট আইটেম যেগুলি সেগুলোই তুমি আমাকে দাও, যেগুলো আমি খাবো এবং অবশ্যই আমার দর্শকদেরকে জানাবো হাইড অ্যান্ড সিকের কোয়ালিটি সম্পর্কে। যদিও হাইড অ্যান্ড সিক এর আগে এরকম ছিল না, এটা বোধহয় নতুন করে ডেকোরেট করা হয়েছে। বাহ, না রেস্টুরেন্টটা ছোট, জায়গার পেসটা কম, তবে স্টাইলটা কিন্তু একদম নতুনত্ব। এত সুন্দর একটা স্টাইল তৈরি করেছে এত অল্প জায়গার ভেতরে, এই লোক এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখলেন, আমি রেস্টুরেন্টটা দেখিয়েছি, নিশ্চয়ই খাবারগুলো অতীব লোভনীয় হবে। কেননা ফাস্টফুড খেতে সবাই পছন্দ করেন, আর ফাস্টফুডের কোয়ালিটি ভালো হওয়াটাই স্বাভাবিক। তো দেখা যাক, এরপরে আমরা আপনাদেরকে দেখাবো কী কী খাচ্ছি এবং কী কী ওনারা আমাদের জন্য সার্ভ করছে। তোমার কিছু বলার থাকলে অবশ্যই জানাও। আমি সকলকে অনুরোধ করব, অবশ্যই আমাদের সময় করে একবার এখানে এসে ভিজিট করে যান। আমাদের জাস্ট রিওপেন হয়েছে এটা নতুনভাবে 3 তারিখে অক্টোবর মাসে, তো আসুন, আশা করি ভালো লাগবে। অলরেডি অনেক কমপ্লিমেন্টস পাচ্ছি আমরা, তাতে আমরা স্যাটিসফাইড। সবাইকে রিকোয়েস্ট করছি সময় করে অবশ্যই আসবেন,
আসুন এবং এখানে আমাদের ভ্যালুয়েবল টাইম পাস করুন। অবশ্যই অবশ্যই। তো আমি যেটা বলছি এখন যে আমাদের কিছু ড্রিঙ্কস রয়েছে, যেমন ধরুন মাসালাটি ওয়েলকাম ড্রিঙ্ক, ওয়েলকাম ড্রিঙ্কস রয়েছে। তার মধ্যে যেটা আমাদের মধ্যে এখন পর্যন্ত যেটা হিট হিট করেছে সেটা হচ্ছে আমাদের কোল্ড কফি, অরিও শেক, কিটক্যাট শেক। আচ্ছা, এই তিনটে আমাদের মধ্যে খুব আছে। ল্যাটে হট কফিও আছে, মানুষ এটা খুব চাইছে নিচ্ছে। এটা আমাদের ড্রিঙ্কসের মধ্যে এটা চলছে ভালো মতো। আর মোমোর মধ্যে আমাদের বেশ কিছু স্পেশাল আইটেম রয়েছে, যেমন ধরুন ভুটানি মোমো। ভুটানি মোমো এটা কিন্তু দক্ষিণ দিনাজপুরে আর কোথাও পাওয়া যায় না, এটা কিন্তু একমাত্র হাইদ্রাবাদ থেকে আপনি পাবেন ভুটানি মোমো। এটা যেমন কিছু স্পেশাল আমাদের স্পাইসেস থাকে যেটা দিয়ে টস করে করা হয়। আর যেটা রয়েছে আমাদের এখানকার যেমন এগ ফ্রাই চিলি মোমো, যেটা এটাও বেশ মানুষ পছন্দ করছে এবং নিচ্ছে। মোমোর মধ্যে যেগুলো আইটেম রয়েছে সবগুলোই বেশ চাইছে, ভুটানি মোমোটা স্পেশাল আছে। আমাদের যে ফ্রাই আইটেম রয়েছে তার মধ্যে ধরুন ফ্রাই চিকেন বলে একটা আইটেম রয়েছে যেখানে দু পিস থাকছে, আর এটাও খুব মানুষ পছন্দ করছে এবং রেকমেন্ড করছে এটার জন্য। চিকেন ফ্রাই করতে রয়েছে, চিকেন লেগ পিসটাও যথেষ্ট পরিমাণে মানুষ চাইছে। পাস্তা যেগুলো আছে শেজওয়ান পাস্তাটা মানুষ খুব ভালো মতো নিচ্ছে। নুডলসের মধ্যে যে রয়েছে আমাদের প্রসেস নুডলস যেগুলো রয়েছে, যেমন ধরুন চিজ এগ মায়োনিজ নুডলস, যেটা অ্যাকচুয়ালি ম্যাগি দিয়ে প্রসেস করা হয়, এবং আপনার চাউমিনের মধ্যে সব রকম চাউমিনই আমাদের আছে। আমাদের স্পেশাল একটা আইটেম রয়েছে, রোল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। স্পেশাল কিছু আইটেম আমাদের রয়েছে, যেমন ফ্লাফি অমলেট, এটা স্পেশাল প্রসেস হিসেবে বানানো হয়, যেটা একদম অন্যরকম একটা ইউনিক টেস্টে আছে। এবার ফ্লাফি অমলেট সেটা চিকেন দিয়েও চাইতে পারে, অনেকে পনির দিয়েও নিতে পারে। স্ক্র্যাম্বল্ড এগ যেটা হয়, স্ক্র্যাম্বল্ড এগ এখানে ভালোই আছে চলছে। এটা এমনি জাস্ট ফ্রেন্ড স্ন্যাক্সের মধ্যে পকোড়া, চিকেন পকোড়া, এগ পকোড়া, পনির পকোড়া, এগুলো আমাদের অ্যাভেলেবেল আছে। তাহলে আপনারা জানতে পারলেন যে হাইডেন থেকে ক্যাফেতে আপনারা কী কী ধরনের আইটেমগুলো পাবেন, এবং সকল আইটেমই কিন্তু ওনারা অ্যাভেলেবেল রাখেন, কোনোটাই আজ হবে না কাল হবে না এমন ব্যাপার নেই, যা চাইবেন তাই পাবেন। এবার অবশ্যই আর দেরি না করে টিক করতে হবে আমাদের, তাই না? ফ্রেন্ডস, ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমি প্রথমে নিয়েছি একটা কোল্ড কফি। কোল্ড কফির আপনারা দেখুন কতটা পরিমাণে দিয়েছে, এখানে টেস্ট করে দেখি। বেশ লাইট না কিন্তু, বেশ হেভি কফির পরিমাণটা বেশ। এখানে কিন্তু নেস কফি দিয়েছে, টেস্ট পরিষ্কার বোঝা যাচ্ছে নেস কফি দেওয়া হয়েছে এখানে। কোল্ড কফি সম্বন্ধে আপনাদেরকে বিশেষ কিছু বলার নেই, কোল্ড কফি কফি, দুধ, আইস এসব দিয়ে তৈরি করা হয়। আপনারা যদি কোল্ড কফি খেতে চান, ভালো মানের কোল্ড কফি, অবশ্যই আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই হাইড অ্যান্ড শেকের যে ক্যাফে রয়েছে সেখানে আসুন এবং এক গ্লাস কোল্ড কফি খেয়ে দেখুন, অবশ্যই বেটার লাগবে, সুন্দর লাগবে, সুন্দর টেস্ট। গরমের সময় এত সুন্দর পরিবেশে বসে কোল্ড কফি খাবার মজা অত্যন্ত দারুণ সুন্দর একটি অনুভূতি লাভ করবে। ভালো লাগলো ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে কফিটি, দেখা যাক এর পরেরটা কেমন লাগে। ভুটানি মোমো ডেকোরেশনটা দেখুন, দারুণ করে একটা সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এটা মোমো, তারপরে এখানে দেওয়া হয়েছে শসা, তার উপরে ক্যারট দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এই ভুটানি মোমো। এই যে আপনি এখানে দেখছেন, এখানে পিস হিসেবে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7 পিচ ভুটানি মোমো একটি প্লেটের উপরে সাজিয়ে দিয়ে আপনার কাছ থেকে নেবে 75 টাকা মাত্র। আর এত সুপার
এর লুক দুর্দান্ত। তো সবার প্রথমে দেখি এই মোমোটি মুখে দিয়ে দেখি এই মোমোটি কেমন লাগছে। সফট, লাইট ফ্রাই করা হয়েছে কিন্তু সফট, শুধু তাই নয় এটা কিন্তু বেশ একটা স্পাইসি ভাব রয়েছে এর মধ্যে। এর মধ্যে আরও যে সমস্ত জিনিস দেওয়া রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু চিকেন কিমা দেওয়া রয়েছে। এই যে দেখছেন কেমন, যেটা কিন্তু চিকেন, চিকেন দিয়ে অনিয়ন, বিভিন্ন টাইপের সস, রেড চিলি সস, এছাড়াও রয়েছে কিন্তু আরও সমস্ত ক্যাপসিক সস, এছাড়া রয়েছে সয়া সস, এই সমস্ত সস দিয়ে বোনলেস চিকেন দিয়ে মোমোগুলোকে সুন্দরভাবে ফ্রাই করা হয়েছে। আর ঝাল মিষ্টি সঙ্গে একটা টক টক যে ভাব দুর্দান্ত লাগছে। এর সঙ্গে পাবেন এরকম সুন্দর করে গার্নিশিং করা সালাড, সালাড খেতে দুর্দান্ত লাগে। ভুটানি মোমো অনেকটা ফ্রাই মোমো টাইপেরই, আপনারা বাজারে যে ফ্রাই মোমো খেয়ে থাকেন তার থেকে একটু ভিন্ন স্বাদের। এখানে ইউজ করা হয়েছে আরও বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্ট, মূলত মোমোগুলো কিন্তু হবে ভেজ কিন্তু সঙ্গে আপনাকে চিকেন কিমা দিয়ে ফ্রাই করে মোমোটাকে তারপরে তৈরি করা হয় এই ভুটানি মোমোটিকে। হাইড অ্যান্ড সেকেন্ড এই যে ডিশটি আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে। আপনাদের খাবার পর তার কমপ্লিমেন্ট অবশ্যই জানাবেন। আমি কিন্তু আমার তরফ থেকে জানাচ্ছি এই ডিশটি আমার কাছে খুব ভালো লাগলো। ভুটানি মোমো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কিন্তু একমাত্র হাইড অ্যান্ড সেকেই পাওয়া যাচ্ছে, আর এটা কিন্তু ওনাদের একটা সিগনেচার আইটেম, পাবলিকের চাহিদাও দারুণ এই মোমোর প্রতি, সত্যিই খুব ভালো লাগছে খেতে। ক্রিস্পি চিকেন আপনারা দেখুন, এই যে ক্রিস্পি চিকেনটি হাইড অ্যান্ড সেকে ক্যাফে রয়েছে বালুরঘাট বাসস্ট্যান্ডের অপোজিটে, গান্ধী মূর্তির ঠিক পেছনে সেই হাইড অ্যান্ড সেকের ক্রিস্পি চিকেনটা কিন্তু অন্যান্য জায়গায় যে ক্রিস্পি চিকেন পাওয়া যায় তার থেকে ঠিক একটু আলাদা স্টাইল, লুকটাও কিন্তু আলাদা। এখানে দেখুন এখানকার যে ক্রিস্পি চিকেনের যে চিকেন পিসগুলি সেটা কিন্তু একটু সাইজে ছোট, একটু হার্ড। এখানে দেওয়া রয়েছে অনিয়ন, এছাড়াও কিন্তু ক্যাপসিকাম এবং বিভিন্ন রকম সস এর মধ্যে ব্যবহার করা হয়েছে। তো খেয়ে দেখি আর তারপর আপনাদেরকে বলি এই স্টাইলটি কেমন। এই স্টাইলটি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, একটু আলাদা লুক এর ভিতরে কিন্তু পাওয়া যাচ্ছে খুঁজে। এখানে যে চিকেনের পিসগুলি দেওয়া হয়েছে একটু হার্ড, বেশ হার্ড, তবে হার্ড হলে ওটা একটু কুরকুরে ভাব একটু পরে বোঝা যাচ্ছে, তবে হার্ড। আপনি ক্রিস্পি চিকেন বলতে যদি ভাবেন যে মুখে দেবেন আর কুচ করে ভেঙে যাবে তা কিন্তু এটা হবে না। এই স্টাইলটা একটু আলাদা টাইপের, প্রথমে ফ্রাই করে তারপরে
সসের ভিতরে ক্রস করা হয়েছে। এটাকে এখানে সস হিসেবে ব্যবহার করা হয়েছে। সয়া সস তো দিয়েছ, এছাড়াও আছে সেন্টটা কিন্তু বেশ সুন্দর। একটা কিপসি চিকেন বলতে একই রকম হয় না, কিপসি চিকেন বিভিন্ন স্টেটে বিভিন্ন টাইপের হয়। এই যে কিপসি চিকেন, এই কিপসি চিকেনটি কিন্তু হার্ড হলেও আপনাদেরকে জানিয়ে রাখি একটু হার্ড বটে, আমি কিন্তু আগেও বললাম হার্ড, তবে এটা হার্ড হলেও যখন আপনি বাইটটা দেবেন এই চিকেনের উপরে, তখন এর ভিতর থেকে একটা সুন্দর একটা রস মুখের ভিতরে ফিরে আসছে, আর যার ফলে মুখটা একদম ভরে যাচ্ছে। আর তার যে টেস্টটা লাগছে সেটা কিন্তু বিভিন্ন রকম সস থাকার জন্য, সেই সসগুলো মুখের ভিতরে যেমন গলছে ভিতরে, একদম গোটা মুখের যে টেস্টটা সেটা কিন্তু একদম পাল্টে যাচ্ছে। আর এই জন্যই আমি শপের ওনারের সঙ্গে কথা বললাম এই বিষয়টি নিয়ে। উনি বললেন আমাকে যে এই চিকেনটি মূলত আমরা যে পাহাড়ে যে কিপসি চিকেন খাই সেই স্টাইলে তৈরি করা, যার ফলে এটা পাহাড়ি কিপসি চিকেন আপনারা বলতে পারেন। পাহাড়ের কিপসি চিকেন সমতলে বসে যদি খেতে যান হাইডান থেকে দৌড়ে চলে আসবে, একদম সুন্দর স্টাইলের। তবে হ্যাঁ, আমি এ পর্যন্ত যে কটা খাবার এখানে খেয়েছি সবগুলোই একটা আলাদা টেস্ট বিলং করছে অন্যান্য রেস্টুরেন্টের সঙ্গে। এই রেস্টুরেন্টের টেস্টের পার্থক্য রয়েছে, আপনারা অবশ্যই আসুন খেয়ে টেস্ট করে দেখুন, অবশ্যই আপনারা কিন্তু এখানে একটা আলাদা টেস্টের আনন্দ নিতে পারবেন। এখানে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এখান থেকে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে, লোকালের মধ্যে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয়। আপনারা চাইলে মোবাইলে ফোনে ফোন করে অর্ডার দিতে পারেন। আর আমি ততক্ষণ খেতে থাকি, আর আপনাদের জন্য একটাই রিকোয়েস্ট, আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে অবশ্যই হিট করবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, যাতে বালুরঘাট ছাড়াও বাইরে থেকে যারা আসবে তারা বালুরঘাটের বাসস্ট্যান্ডে নেমেই, বাসস্ট্যান্ডের অপোজিটেই কিন্তু রয়েছে এই গান্ধী মূর্তি যে রয়েছে তার ঠিক পেছনেই হাইড অ্যান্ড শেক ক্যাফে রয়েছে। এই ক্যাফে আপনারা চলে আসুন এবং এখানে এসে আপনারা কিন্তু বেশ সুন্দর সুন্দর ভালো ভালো খাবার এনজয় করতে পারবেন। আজ এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে।